রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এমপি। এই সময় এমপি বলেন, অবৈধভাবে মাছ না ধরার জন্য সরকার জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করছে, যাতে জেলেরা মৎস্য আহরণ বন্ধের সময় কষ্টে না পড়ে। এমপি আরও বলেন, মৎস্য খাতে উন্নয়ন বৃদ্ধিতে কাপ্তাই হ্রদে আরও বেশি পোনা ছাড়তে হবে। কাপ্তাই হ্রদ ড্রেজিং করার জন্য সবকিছু প্রস্তুত। বৈশ্বিক সংকট দূর হলে হ্রদে ড্রেজিংয়ের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। জেলা পরিষদের সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অংশু ইসাইন চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রাম মৎস্য উন্নয়ন বিভাগের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসিন। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে কাপ্তাই হ্রদে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।